সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো ইনসুলিন প্লান্ট গাছ তো ইনসুলিন প্ল্যান্ট গাছ সম্পর্কে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন এর গাছের পাতার উপকারিতা বা এই গাছ কী কাজ করে তো আপনাদেরকে আসলে এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য যে আপনারা ইনসুলিন প্লান্ট গাছটি বাড়িতে লাগাতে পারেন এবং বাড়িতে টবে অথবা আপনারা যে কোনো মাটিতেও লাগাইতে পারেন তো এই গাছটির বৈশিষ্ট্য আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এই গাছটি এই যে এই গাছটি এটি কিন্তু একটি গাছ ইনসুলেন্স প্লান্ট গাছ সাধারণত এক থেকে দেড় হাত লম্বা হয় এবং এই গাছের গোড়া থেকে এইভাবে এইভাবে চারা তৈরি হয় একটা গাছ লাগাইলে প্রতিনিয়ত মাসে প্রতি মাসে দুই থেকে তিনটা চারা ইতিমধ্যে তৈরি হয় আপনি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমার একটা গাছ এটা হলো মেইন গাছ এই যে মেন গাছ এই মেন গাছের পাশ থেকে দেখতে পাচ্ছেন যে কতগুলো চারা তৈরি হয়েছে এখানে অন্তত একটা গাছ থেকে পনেরোটা চারা আছে তো কেউ কেউ প্রশ্ন করেন যে ইনসুলিন গাছ তো আসলে এই ধরনের গাছ বাংলাদেশের বিভিন্ন মাটিতে পাওয়া যায় তো আপনাদেরকে একটু দেখাই দিই যে ইনসুলিন গাছটা কেমন হয় এই যে ইনসুলিন গাছটা সাধারণত এরকম ঘোরানো হবে যখন গাছটা হয় তখন পাতারা পেছানো পেছানো গাছ হয় এবং পাতা হয় এরকম লম্বা লম্বা আর ইনসুলিন গাছের আগায় এই ধরনের ফুল হয় এরকম এরকম ফুল হয় যদি সঠিক ইনসুলিন গাছ হয় তাহলে এরকম হলুদ রঙের ফুল হবে আপনার গাছের মাথায় আগে ফুল হবে এবং গাছ এরকম পেঁচানো পেঁচানো থাকবে এবং পাতা অনেক সময় অনেক বড়ো বড়ো হয় দেখেন দেখতে পাচ্ছেন এবং অনেক সময় পাতা কিছু পাতা যখন গাছটা একটু বয়স হয়ে যায় তখন এরকম ছোটো হয়ে যায় তো আপনাদের আর বলি যে ইনসুলিন পাতা যেটা বলা হচ্ছে ইনসুলিন পাতা সম্পর্কে যেটা বলা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশে বলা হচ্ছে যে এই পাতা যদি পাতার রস নাকি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে আপনার যাদের ডায়াবেটিস আছে বা রক্তের সুগারের পরিমাণ বেশি আছে তাদের এই রক্তের সুগারও নিয়ন্ত্রণ থাকবে এমন বলা হচ্ছে তো এই গাছটি আমিও তাদের কথা মতো শুনে এই গাছটি সংগ্রহ করেছিলাম এবং এখন আমি বেশ কিছু চারা তৈরি করেছি আপনাদের যদি কারোর চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই আপনারা যখন কোনো কিছু ব্যবহার করবেন তখন সেই গাছ সম্পর্কে ভালো মতো জেনে তারপরে করবেন আমার গ্লুকোজ লেভেল রক্তের গ্লুকোজ আমার প্রায় বারোর উপরে থাকতে সময় কিন্তু আপনি আমি ইনসুলিন প্লান্টের পাতা খেয়ে এখন আমার সব সবসময় দশের নিচেই থাকে আট দশ এইভাবেই থাকে তো আপনারা নিজেরা ট্রাই করতে পারেন তবে আপনাদেরকে প্রিফার করব যখন কোনো গাছ সংগ্রহ করবেন তখন সেই গাছ সম্পর্কে ভালো জানবেন তারপরে এই গাছগুলো সংগ্রহ করবেন তো আপনাদের যদি কারো ইচ্ছা থাকে যে একটা ইনসুলিন পাতা বা একটা ইনসুলিন গাছ দরকার তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমি আপনাদের সহায়তা করতে পারি আপনাদেরকে আপনাদেরকে আরেকটু বলে রাখি ইনসুলিন প্ল্যান্ট চারা এইভাবে হয় দেখেন গাছের গোড়া থেকে এইভাবে তৈরি হয় ইনসুলিন প্ল্যান্ট যদি অরিজিনাল ইনসুলিন গাছ হয় আপনার তাহলে পাতার রং পাতা হবে টক পাতা হবে টক এবং এই যে গাছের এই রকম রঙের গাছ হবে যদি এরকম রঙের গাছ হয় এবং অনেক সময় এই গাছগুলো এরকম সাদা বনের হয় হ্যাঁ এরকম সাদা বন্ধের হয় এবং খয়েরি রঙেরও হয় আর চারা তৈরি হয় এইভাবে গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছেন চারা এই যে চারা তৈরি হচ্ছে এই যে চারা তৈরি হচ্ছে তো আপনারা একটা গাছ সংগ্রহ করতে পারেন যদি তাহলে আপনাদের অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন এবং এই রকম পাতা আপনারা সংরক্ষণ করতে পারবেন তো আপনারা ইনসুলিন প্ল্যান্ট সম্পর্কে একটু জানান জানার পরে যদি প্রয়োজন হয় গাছ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় বলে রাখি ইনসুলিন গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এর কাণ্ড থেকে গাছ তৈরি হয় এই যে কাণ্ড থেকে গাছ তৈরি হচ্ছে একটা দুইটা গাছ তৈরি হয়েছে মাথা থেকে মানে এই যে মাথা এই যে মাথা এই মাথার পাশ থেকে দেখেন এই যে চারা তৈরি হয়েছে এই যে একটা দুইটা চারা তৈরি হয়েছে আপনি এইটা এই চারা দুইটা আমি যদি এখান থেকে সরাইয়ে নিয়ে যে কোনো জায়গায় লাগাই দিই তো হয়ে যাবে এটা থেকে হয়তো চারা আসবে এটা থেকে তারা আসবে আর এই গাছগুলো আমার ছোটো গাছ আমার আরও বাগানে গাছ আছে আপনারা যদি ইনসুলিন গাছের দরকার হয় যোগাযোগ করতে পারেন তবে বলা হচ্ছে যে এই পাতা ডায়াবেটিসের রক্তের গ্লুকোজের পরিমাণ কম কমাইয়ে দেয়